চৈত্র বৈশাখ মাসে প্রখর রোদে মাটি ফেড়ে চৌচির হয়ে যায়। এই ফেটে যাওয়া চৌচির মাটিতে আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়ে এই মাটিকে, এই মৃত্যু মাটিকে আল্লাহ পাক যেভাবে জিন্দা করেন, ইন্না যালিকা লামুহিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সে আল্লাহ পাক তোমরা মরলে পরে আবার এভাবে জিন্দা করতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাকের পরে বলেন দেখো মৃত্যু জমিনকে কেমনে জিন্দা করি। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহ فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور. أمي الله رب العالمين وي سمدر نونا پاني گلو كي সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করি, আর এরপরে বাতাসকে হুকুম করি, বাতাস এই মেঘটারে টেনে নিয়ে যাও মুখ জায়গায়। মেঘ চলে এলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মেঘ এবার বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে আমার হুকুমে। ওই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয়। আল্লাহ বলেন এভাবে করে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে জিন্দা করে দিয়া নববধু গর্ভধারণের যেমন প্রস্তুতি নেয়, বৃষ্টির পানি পাইয়া মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয়। সুবহানাল্লাহ বিহামদি। এইটা যেভাবে আমি করি কাদা আলী কান্নসুর, এইভাবে করে তোমাদের কি কিয়ামতের দিন আমি জিন্দা করতে পারব? কেমনি অস্বীকার করো? كيف تكفرون بالله وكنتم أمواتا فحياكم ثم يميتكم ثم إليه ترجعون. কি করে তুমি আমাকে, আমি আল্লাহকে অস্বীকার করো? কোন তোমা মাতান, তুমি ছেলে নিষ্প্রাণ। ফাহিয়াকুম, এরপরে আমি তোমাকে জিন্দা করলাম। সুম্মা ইউমিতুকুম, এরপরে তোমাকে আমি মৃত্যু করব। সুম্মা ইউহিকুম, এরপরে তোমাদের কাবার আমি জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এবার এরপরে তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। দেখেন না, আমরা যখন মানুষকে কবরে রাখি, কবরে রাখিয়া তারপরে উপরে মাটি দিয়া কি বলেন আপনারা? মিনহা খলাকনাকুম পড়েন, মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ومنها نخرجكم تارة أخرى. এ বান্দা, এই মাটি দিয়া তোরে তৈরি করা হয়েছিল, এ মাটির ভিতরে রেখে গেলাম, আবার এই মাটি থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমারে জিন্দা করবেন। কিয়ামতের ময়দানে সকল কি উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে। আল্লাহ পাক বলছেন বান্দা কেমনে অস্বীকার করো? إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب. পরকালকে যারা অস্বীকার করো, কেয়ামতে উঠতে হবে, এটা কিভাবে অস্বীকার করো? চিন্তা করে দেখো, তুমি নিষ্প্রাণ মাটি ছিলে, সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি। আবার আল্লাহ পাক মানুষকে আরো বুঝান, কেয়ামত আছে, পরকাল হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। আলাম ইয়াকুন উতফাতাম মিন মানিজ্জিয়ুমনা, তুমি কি মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিলে না? সুম্মা কানা আলাকাতান ফখলাকা ফাসাওয়াব, এরপরে তোমাকে মাংসপিণ্ডে জমাট রক্তে মাংসপিণ্ডে পরিণত করা হলো, এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হলো। ফাজআলা মিনহু যাওজাইনিয যাকারা ওয়াল উনসা, এরপরে মাতৃগর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম, কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম। এইটা যে পেরেছে, যিনি পেরেছেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহিয়াল মাউতা, সে আল্লাহর পক্ষে কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে তিনি আবার জিন্দা করতে পারবেন? কি বলবেন, কি বলেন, সম্ভব না? তিনি পারবেন না? নিশ্চয়ই তিনি আবার কেয়ামতের মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই।
আল্লাহ পাক সেই জন্য এখানে বলতেছেন যে ওরা বাল কাযযাবু বিসাম ওরা আসলেই পরে কালকে অস্বীকার করেছে আপনি যে নবী এতে কোনো সন্দেহ নাই আপনি খানা খান আপনি বাজারে যান এটাই মূল আপত্তির বিষয় না মূল কথা হলো তারা পরকালকে অস্বীকার করেছে আল্লাহ পাক বলেন وَأَنَّ السَّاعَةَ آتِيَةٌ لَا رَيْبَ فِيهَا অবশ্যই সে সময় আসবে সে কিয়ামত আসবেই এটা কোনো সন্দেহ নাই وَأَنَّ اللَّهَ يَبْعَثُ مَنْ فِي الْقُبُورِ আর আল্লাহ পাক তিনি কবরের মধ্যে অন্তর্হিত যা কিছু আছে সবাইকে কিয়ামতের দিন আল্লাহ পাক ময়দানে উঠাবেন কিয়ামতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন লক্ষ্য করো তুমি ছিলে মাটির নির্যাস থেকে তোমাকে তৈরি করা হয়েছে শুধু মাটির নির্যাস থেকে তোমাকে কোন মডেল ছাড়া কোন ধরনের আদর্শ ছাড়া কোন ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হলো ثم جعلناه نطفة في قرار مكين এর পরে মাতৃগর্ভের একটা একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় তোমাকে সংরক্ষণ করা হয়েছিল ثم خلقنا النطفة علاقة فخلقنا العلاقة مدغة রক্তপিণ্ডকে নাপাক পানিকে জমাট রক্ত করেছি জমাট রক্তকে আমি আবার গোস্ত পিণ্ডে পরিণত করেছি এরপরে সুন্দর করে চামড়া দিয়ে গোস্ত দিয়ে একটা আকৃতি তোমাকে দান